হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আজ আমি এসে গেছি বন্ধুরা দুর্দান্ত সেরা স্বাদের একটা কুসুস্বাদু একটা রেসিপি নিয়ে। আজ বানাবো ছোলা ডালের বড়া করে লং বিনস ও আলু দিয়ে একটা নিরামিষ সেরা স্বাদের সবজি বন্ধুরা। তো রেসিপিটা তোমরা কেউ মিস করে এড়িয়ে যেও না বন্ধুরা, প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা। এখানে আছে কচি, খুব কচি বন্ধুরা লং বিনস কেটে ধুয়ে নিয়েছি, আলু আছে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে আছে বারিক কুচানো পেঁয়াজ, কুচানো আদা, ধনে পাতা কুচি, আর এখানে যে ছোট বাটে 1 বাটি পরিমাণ ছোলার ডাল আমি 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। প্রথমে আমি ছোলার ডালটা আগে বেটে নেবো বন্ধুরা। তো ছোলার ডালটা বাটা হয়ে গেছে, ছোলার ডালটা আগে মাখিয়ে নেব। তার জন্য দিয়ে দেবো ছোট মাঝারি সাইজের একটা বারিক কাটা পেঁয়াজ কুচি, আদা কুচি, ছোট একটু করে আদা কুচি, অল্প পরিমাণ ধনে পাতা কুচি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, এক টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো। এখন ভালো করে এটা মিশিয়ে নেব, মিশিয়ে মাখিয়ে নেব ডালের বড়াগুলো। ডালের বড়াগুলো বানিয়ে নেব, এরকম শেপে ডালের গুঁড়োগুলো দিয়ে দেবো সবগুলো কড়াইতে। একটু বড় সাইজেরই ডাল ছোলা ডালের বড়াগুলো আমি তৈরি করব। অষ্টমী বড়াগুলো কিন্তু ডালের বড়াগুলো ভাজতে হবে, না হলে ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। ছোলার ডালের বড়াগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, তুলে নেব। কিন্তু খুব দেখতে খুব সুন্দর হয়েছে, সবজিগুলো একটু ভেজে নেব। প্রথমে আলুগুলো দিয়ে দেবো, আধা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, এখন বিনস গুলো দিয়ে দেবো। বিনস গুলো বেশি ভাজবো না, হালকা একটু ফ্রাই করবো, ভাজা ভাবটা যাবে। তারপর এটুকুই বিনস আর আলুগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। খুব সুন্দর করে হালকা কালারটা চেঞ্জ হয়ে গেছে, তাতে সবজির টেস্টে কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তেলের দিকে আমার গরম হয়ে গেছে কড়াইতে, এখানে আদা ছোট মাঝারি সাইজের একটা পেঁয়াজ এটা দিয়ে দেবো। এই স্পেশাল মশলাটা বানানো তৈরি করবো বন্ধুরা। হাফ গোল্ডেন ফ্রাই করে পেঁয়াজগুলো বেছে তুলে নেব। এখানে পাঁচটা কাজু বাদাম আছে সেটা দিয়ে দেব, আর দুটো আদা পাকা কাঁচা লঙ্কা সেটা দিয়ে দেব এই মশলাটা তৈরি করার জন্য বন্ধুরা। পেঁয়াজগুলো হালকা লস্টিমে ভাজা হয়ে গেছে বন্ধুরা, এখন এটা তুলে নেব তেলটা জড়িয়ে। হালকা গোল্ডেন ফ্রাই করে ভেজে নিয়েছি, এটা এখন শিল নোড়ে একটা পেস্ট বানিয়ে নেব। একটা শুকনা লঙ্কা দিয়ে দেব, হাফ চামচ গোটা জিরে দিয়ে দেব, কালো জিরে দিয়ে দেব হাফ কাপ, হাফ চামচ পরিমাণ, দুটো তেজপাতা দিয়ে দেব, আদা বাটা পেস্ট দিয়ে দেব,
এক চামচ পরিমাণ জিরে ও গোটা ধনে পেস্টটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, পরিমাণ মতো সবজিটার জন্য নুন দিয়ে দেবো। মশলার বাকিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। প্রায় 1 মিনিটের মতো ভাজা হয়ে গেছে। এখানে একটা টমেটো পিউরি আছে দিয়ে দেবো, সবগুলো মিশিয়ে আরো আধা মিনিটের মতো আরো কষিয়ে নেব। সব মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কাজু যে বেজে হালকা বেজে পেস্ট করেছি সেটা দিয়ে দেবো। সব মশলাগুলো ভালো করে 1 মিনিট ভাজা হয়ে গেছে। এখন বিনস আর আলুগুলো দিয়ে দেবো। বিনস আর আলু মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। এখন 3-4 মিনিট পুরো ওটা অব্দি ঢাকা দিয়ে দেবো। 4 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে নেব। ভেজে রাখা ছোলার বড়াগুলো দিয়ে দেবো। আরো 1 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো, ঢাকাটা সরিয়ে নেব। খাটাকে ব্যালেন্স করবে সবজি। একটু 1/4 ভাগের 1 পরিমাণ চিনি দিয়েছি, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, সবশেষে একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো। ছোলার ডালের বড়া ও লং বিনস ও আলু দিয়ে এই সেরা স্বাদে নিরামিষ সবজি রেসিপিটা তৈরি হয়ে গেছে বন্ধুরা। আমার এই রেসিপিটা ভালো লাগলে তোমরাও এরকম ভাবে বানিয়ে অবশ্যই করে ট্রাই করো। আর আমার ভিডিওটাকে একটা লাইক, শেয়ার, একটা কমেন্ট করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।